আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 236 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকের এই পর্বের মাধ্যমে কুরআন শিখব সূরাতুল বাকারার 236 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 237 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ وَإِن طَلَّقْتُمُوهُ দর্শক, আমি আপনাদেরকে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে সঠিক উচ্চারণ করে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। ওয়া ইং হামজা দিয়ে নুন ধরবে, ইং এখানে ইকফা গুণা হবে, নুন সাকিনের পরে ইকফার হরফ ত আসছে। ও ইং ইকফা গুণাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয়। ও ইং ত দিয়ে লাম ধরবে, ত লাম জবর তল। ও ইং তল লাম দিয়ে ধরবে এই কফ, লাম কফ জবর লাগ, এই কফটা হচ্ছে কল কলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তু মু মু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেই একালিফ টান দিয়ে পড়তে হয়। ও ইং তল্লাকো তু মু ও ইং তল্লাকো তু মু হুন্না হা দিয়ে নুন ধরবে, হা নুন পেশ হুন, হুন বলে গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না, হুন না। ওয়া ইং তাল্লাকতুমুহুন্না, মিং মিম দিয়ে নুন ধরবে, মিং এখানেও ইকফা গুন্না হবে, এখানে ইকফাগুন না, এখানেও ইকফাগুন না। এখানে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ত আসছে, এখানে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কফ আসছে, ইকফার হরফ 15টি। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এই 15 হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলেই সেখানে ইকফা, অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুনাহ করে পড়তে হবে। আশা করি ইকফার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন। দর্শক, এরপরও যদি আপনাদের কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে উদাহরণ সহ রিপ্লাইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। মিং কবেলু, কফ দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ মানে কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই যে এই কফ এটাও কলকলার হরফ আর এই বা এটাও কলকলার হরফ, কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। এই 5 হরফ, যেই 5 হরফ বললাম কলকলার, কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। আশা করি কলকলার পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন। মিং কবে, কবে এরকম ধাক্কা খাবে, মিং কবে লি, মিং কবলি। ওয়া ইং তাল্লাকতুমুহুন্না মিং কবলি, আমার সাথে বলুন, ওয়া ইং তাল্লাকতুমুহুন্না মিং কবলি। আং তা আং এখানেও ইকফা গুন্নাহ, হামজা দিয়ে নুন ধরবে, ইকফা গুণা হবে, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে, হামজা নুন জবর আং আং তা আং তা।
মিম দিয়ে সিন ধরবে, মিম সিন জবর মাস সিন ওয়াও পে সু সু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন। আং তামাসু মিং কবলি আং তামাসু হুন্না হানুন পেশ হুন নুন জবর না হুন্না ওয়াজিব গুন্না। দর্শক ওয়াজিব গুন্নার পরিচয়টাও বলে দিই। ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে, হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন। হুন্না আং তামাসু হুন্না মিং কবলি আং তামাসু হুন্না। ওপর থেকে আমার সাথে বলুন, ওয়া ইং তাল্লাকতুমু হুন্না মিং কবলি আং তামাসু হুন্না ওয়া কদ। এই যে দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে, কফ দিয়ে দাল ধরবে, ধাক্কা খাবে আওয়াজটা, দালের আওয়াজটা। কদ কদ ওয়া কদ ওয়া কদ ফারদতুম ফা রদ র দিয়ে দদ ধরবে রদ ফারদতুম, তা দিয়ে মিম ধরবে তুম ফারদতুম ওয়া কদ ফারদতুম ওয়া কদ ফারদতুম। এখানে কিন্তু ধাক্কা খাবে না, ফারদ এরকম হবে না, কারণ দদ কলকলার হরফ না, তাই এখানে ধাক্কা খাবে না, আওয়াজটাকে একদম স্মুথলি করতে হবে। ফারদ তুম তুম ওয়া কদ ফারদ তুম লাহুন্না লা হুন ওয়াজিব গুন্না, হা নুন পেশ হুন নুন জবর না লাহুন্না ওয়া কদ ফারদ তুম লাহুন্না ওয়া কদ ফারদ তুম লাহুন্না। ওপর থেকে বলুন, ওয়া ইং তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না আন তামাসসুহুন্না ওয়া কদ ফারাদতুম লাহুন্না ফরিযাতান ফা রি রি একালিফটান জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় ফরি ব ত্যাং ত্যাং, এখানে গুন্না হবে। এই যে তানবিনের পরে ইকফার ফোনের হরফের এক হরফ ফা আসছে, আগে বলছি নুন সাকিন বা তানবিন এই দুইটা ওয়াইয়ের পরে ইকফার ফোনের হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ফরিযাতান ত্যাং ফরিযাতান ফানিসফু ফা নিস নিস নুন দিয়ে সদ ধরবে নিস, একেবারে নিস এরকম বলা যাবে না, নিস বললে কিন্তু সদের জায়গায় সিনের উচ্চারণ চলে আসবে, বলতে হবে ফা নিস নিস, সদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে। ফা নিস ফু ফা নিস ফু ফরিযাতান ফা নিস ফু ফরিযাতান ফা নিস ফু মা ফারাদতুম মা একালিফটান জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় মা ফারাদতুম ফা রদ রদ তুম মা ফারাদতুম ফরিযাতান ফানিসফু মা ফারাদতুম ইল্লা হামজা দিয়ে লাম ধরবে, হামজা লামজের ইল লাম আলিফ জবর লা, এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল, প্রথমত এক আলিফ টান ছিল এখানে জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ছিল, তারপরে এই এক আলিফ টানের উপরে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন এবং মধ্যে মুনফাসিলের শর্ত এই যে লম্বা হামজা, তাই এখানে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে মুনফাসিল।
পরে দেখুন এই হামজা দিয়ে এই নুন না ধরে এই তাসদিদ ওলা ইয়া ধরবে, এখানে ইদগামে বাগুন্না গুন্না হবে। হামজা ইয়া জবর আইন, ইয়া দিয়ে আইন ধরবে, ইয়া আইন জবর ইয়া। ফু ফু একা লিফট টান, পেশের পরে ওয়াও সাকিন। আইয়াফুনা মা ফারাদতুম ইল্লা আইয়াফুনা ফরিদাতান ফানিসফু মা ফারাদতুম ইল্লা আইয়াফুনা। আউ হামজা দিয়ে ওয়াও ধরবে, আউ ইয়াফু, ইয়া দিয়ে আইন ধরবে, ইয়া আউ ইয়াফু। ওয়াও দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা ইয়াফু ওয়াল্লা, আউ ইয়াফু ওয়াল্লা। রি রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। রি আর জালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। ইয়াফু ওয়াল্লাযী আও ইয়াফু ওয়াল্লাযী বিয়াদিহি বিয়াদিহি, হি একালিফ টান, খারাজের খারাজের থাকলেও একালিফ টান। বিয়াদিহি ইল্লা আইয়াফুনা আও ইয়াফু ওয়াল্লাযী বিয়াদিহি উকুদা উক, আইন দিয়ে কফ ধরবে, কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। উকুদা উকুদা বিয়াদিহি উকুদা, তা দিয়ে এই নুন ধরবে, তা নুন পেশ তুন ওয়াজিব গুন্না, তুন নুনজেরনি। উকুদা তুননি কাফ আলিফ জবর ক, উকুদা তুননি ক হাজির হি, উকুদা তুননি ক। এখানে দেখুন এই যে তো চিহ্ন, এই তো চিহ্নতে থামলে এই যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে, কা বলে তিন আলিফ টান দিয়ে এই হা কে ধরবে, হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। উকুদা তুননিকাহ, তিন আলিফ টান, এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকুদা তুননিকাহ, এখান থেকে আমার সাথে বলুন, মা ফারাদতুম ইল্লা আইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকুদাতুন নিকাহ ওয়া আন তাফু ওয়া আং, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ওয়া আং, তা দিয়ে আইন ধরবে, তা ওয়া আং তা ফু ফু, এখানেও তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। ওয়া আং তাফু, আকরাবু হামজা দিয়ে কফ ধরবে, কফটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আক আক ওয়া আং তাফু আকরাবু আকরাবু লিত্তাকওয়া, লাম দিয়ে এ তাসদিদ ওয়ালা তা ধরবে, লাম তাজিল লিত, তা দিয়ে কফ ধরবে,
কলকলের হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। লিত্তাকো লিত্তাকো ওয়া খাড়া জবর একা লিফট টান লিত্তাকো ওয়া ওয়াং তাফু আকরাবু লিত্তাকওয়া। আমার সাথে বলুন ওয়াং তাফু আকরাবু লিত্তাকওয়া। ওয়ালা ওয়ালা লা একা লিফট টান জবরের পরে খালি আলিফ ওয়ালা। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইয়ার পরের পৃষ্ঠায়। চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়, তাহলে ওই পৃষ্ঠার ওখানে একটু রেখে আসলাম ওয়ালা, তো আমরা এখানে ওয়ালা থেকে ধরে পড়ব। ট্যাং তা দিয়ে নুন ধরবে, এখানেও ইকফা গুণা হবে, নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে। ট্যাং তাহলে ওই পৃষ্ঠায় রেখে আসছি ওয়ালা ট্যাং সা ট্যাং সা। ওয়াও দিয়ে এলাম ধরবে, মাঝখানে দুইটা আলিফ বাদ যাবে। ট্যাং সা উল ওয়ালা ট্যাং সা উল। ওয়ালা কিন্তু ওই পৃষ্ঠায় ওয়ালা ট্যাং সা উল। ফাদলা ফা দিয়ে দোয়া ধরবে, ফাদ ফাদ দোয়াদের উচ্চারণটা খেয়াল করবেন, ফাদ লা ফাদলা। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম বাদি ইয়া ধরবে, বাই বাই না কুম বাইনাকুম। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম। আমার সাথে বলুন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম। তারপরে ইন্নাল্লাহ হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন নুন দিয়ে এ তাসদিদ ওলা লাম ধরবে, নুন লাম জবর নাল ইন্নাল লাম খারা জবর ল ইন্নাল্লাহ হা ইন্নাল্লাহ ইন্নাল্লাহ। বিমা বিমা মা একা লিফট টান জবরের পরে খালি আলিফ, বিমা ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বিমা তা'মালুনা। তা দিয়ে আইন ধরবে, তা মা লু লু একা লিফট টান পেশের পরে ওয়াও সাকিন, বিমা তা'মালুনা ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর বাসীর। এখানে অক্ষ করার কারণে এই সি জেরের পরে ইয়াসাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে, শুধু অক্ষ করার কারণে। অক্ষ না করলে এখানে তিন আলিফ টানটা হতো না। তো সি বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরবে, রর উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে। বাসীর বিমা তা'মালুনা বাসীর ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। দর্শক, আজকের সবকটা এই পর্যন্তই। আজকের পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 237 নম্বর আয়াত, একটি আয়াতে শেখা হলো। তো এরপরে আমরা আবার 237 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 238 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।